প্রথমেই আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড স্যাম্পল ডিজাইন। ভালোভাবে যদি আমরা স্যাম্পল ডিজাইন করতে চাই তাহলে কি কি ক্যারেক্টারিস্টিক্স আমরা মাথায় রাখলে আমাদের রিসার্চের যে পারপাস সেটা আমরা ফুলফিল করতে পারবো। প্রথমেই চলে যাব, স্যাম্পল ডিজাইন মাস্ট রেজাল্ট ইন এ ট্রুলি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। স্যাম্পল ডিজাইন এরকমভাবেই করতে হবে যাতে সেখান থেকে যে আমরা নমুনাগুলো সংগ্রহ করব যাতে পুরো টোটাল পপুলেশনটাকে যাতে সেটা রিপ্রেজেন্ট করে। স্যাম্পল ডিজাইন মাস্ট বি সাচ উইচ রেজাল্টিং এ স্মল স্যাম্পলিং এরর। এরকমভাবেই আমাদের স্যাম্পলিং ডিজাইন করতে হবে যাতে সেখান থেকে যে স্যাম্পলিং এরর থাকে যাতে যতটা সম্ভব ন্যূনতম হয় সেই কথা মাথায় রেখে স্যাম্পল ডিজাইন করতে হবে। নেক্সট, স্যাম্পল ডিজাইন মাস্ট বি ভায়াবল ইন দ্য কনটেক্সট অফ ফান্ডস অ্যাভেলেবল ফর দ্য রিসার্চ স্টাডি। রিসার্চ টোটাল রিসার্চের ফান্ডিংয়ের কথা মাথায় রেখে কিন্তু আমাদেরকে স্যাম্পল ডিজাইন করতে হবে যাতে আমাদের সেই ফান্ডিংয়ের মধ্যে চলে যায়। স্যাম্পল ডিজাইন মাস্ট বি সাচ সো দ্যাট সিস্টেমেটিক বায়াস ক্যান বি কন্ট্রোলড ইন এ বেটার ওয়ে। একটা সিস্টেমেটিক মেকানিক্যাল এবং টেকনিক্যাল ওয়েতে স্যাম্পল অবশ্যই বা নমুনা অবশ্যই কালেকশন করতে হবে। Sample should be such that the results of the sample study can be applied in general for the universe with a reasonable level of confidence. Sample gulo ba nomuna gulo erokom bhabe shongroho korte hobe je tar theke je analysis korar por je amra result amader samne asbe seta jeno bisher je totthyo royeche shegulor sathe juktishommoto purno hoy. নেক্সট আমরা চলে যাব ডিফারেন্ট টাইপস অফ স্যাম্পল ডিজাইন। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ স্যাম্পল ডিজাইনস বেসড অন মেনলি টু ফ্যাক্টার্স, নাম্বার ওয়ান দ্য রিপ্রেজেন্টেশন বেসিস অ্যান্ড নাম্বার টু দ্য এলিমেন্ট সিলেকশন টেকনিক। অন দ্য রিপ্রেজেন্টেশন বেসিস দ্য স্যাম্পল মে বি প্রবাবিলিটি স্যাম্পলিং অর ইট মে বি নন প্রবাবিলিটি স্যাম্পলিং। And on element selection basis, the sample may be either unrestricted or restricted. Next, তোমাদেরকে একটা চার্টের সামনে তোমাদের সামনে তুলে ধরবো যে different types of sampling গুলো কী কী characters বা কী কী ফ্যাক্টার্সের উপর ডিপেন্ড করে আমরা এখানে ভাগ করেছি। প্রথমেই চলে যাব এলিমেন্ট সিলেকশন টেকনিক। এটাকে দুভাগে ভাগ করেছি, নাম্বার ওয়ান আনরেস্ট্রিক্টেড স্যাম্পলিং এবং নাম্বার টু রেস্ট্রিক্টেড স্যাম্পলিং। অ্যান্ড অন দ্য বেসিস অফ রিপ্রেজেন্টেশন দেয়ার আর টু টাইপস অফ স্যাম্পলিং, নাম্বার ওয়ান প্রবাবিলিটি স্যাম্পলিং অ্যান্ড অ্যানাদার ইজ নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং দেয়ার টু টাইপস, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং অ্যান্ড কমপ্লেক্স র্যান্ডম স্যাম্পলিং সচ এস ক্লাস্টার স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং অ্যান্ড স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। অ্যান্ড নাম্বার টু ইজ নন প্রবাবিলিটি স্যাম্পলিং, দে আর টু টাইপস অফ স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং, নাম্বার ওয়ান হ্যাপাজার্ড স্যাম্পলিং অর কনভিনিয়েন্ট স্যাম্পলিং অ্যান্ড নাম্বার টু পারপোসিভ স্যাম্পলিং সচ এস কোটা স্যাম্পলিং, জাজমেন্ট স্যাম্পলিং। এই প্রত্যেকটা স্যাম্পলিং নেক্সট ক্লাসে নেক্সট প্রেজেন্টেশনে তোমাদের আমি ডিটেলসে বুঝিয়ে দেবো।